আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর টপ ট্রেন্ডস, সাথে আছি আমি শারমিন শিমু। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর এবারের আসরে মুস্তাফিজুর রহমানের মিশন শেষ হবে পহেলা মে পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ দিয়ে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি শুরুতে তাকে 30 এপ্রিল পর্যন্ত অনাপত্তি পত্র দিয়েছিল, তবে পরবর্তীতে তা একদিন বাড়িয়ে পহেলা মে পর্যন্ত করে। এতে পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ শেষে 2 মে বাংলাদেশে ফিরবেন মুস্তাফিজ। দেশে ফিরে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবেন দাফিজ। তাই আইপিএল এর পুরো আসরের জন্য তাকে NOC দেয়নি বোর্ড। 3 মে ঘরের মাঠে রোডেশিয়ানদের বিপক্ষে 5 ম্যাচের T20 সিরিজ খেলবে বাংলাদেশ। আইপিএল এর মাঝে মুস্তাফিজকে বিসিবি দেশে ফিরিয়ে নেয়ার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন আকাশ চোপড়া। ভারতীয় এ ধারাভাষ্যকর বলেন যে ভালো করছে তাকে ভালো করতে দাও, সামনে বড় নিলাম। মুস্তাফিজের অনেক টাকা কামানোর সুযোগ রয়েছে। বাংলাদেশের মনে হয় মুস্তাফিজের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট না হলে বাংলাদেশ বিশ্বকাপ উঁচিয়ে ধরতে পারবে না। বুধবার আইপিএলে না খেলিয়ে জিম্বাবুয়ে সিরিজে মুস্তাফিজকে খেলানোর ব্যাখ্যা দিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের প্রধান জালাল ইউনুস চৌধুরী। তিনি বলেন আইপিএলে থেকে এ পেসারের শিখার কিছু নেই। জালালের এমন মন্তব্যের সমালোচনা করে আকাশ বলেন বাংলাদেশ তো বলছে ফিজের কোনো উপকার হচ্ছে না, তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট হচ্ছে না, তাই তাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ এরকম অনেকবার করেছে, বিশ্বকাপ ঘনিয়ে আসছে, ভারতের ক্রিকেটাররাও যাবে, মুস্তাফিজ চলে যাচ্ছে, চেন্নাইয়ের হয়ে খেলতেও পারছে না। পদ্মা নিউজ 24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24।